কর্মী একজন মেয়েকে ধর্ষণ করেছিল, এই ধর্ষণ করার দায় গুরুর কাছে বর্তমান ছিল, গুরুতে মামলা দিয়ে জেলের মধ্যে পাঠানো হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারে জানতে চাই, ছাত্রলীগের মাধ্যমে সারা বাংলাদেশের দর্শনের মিলন চলছে, এই মিলার প্রতিবাদে রাস্তা নামা যায় না, বিক্ষোভ মিছিল বন্ধ দেওয়া হয়। কেন? আমরা কি স্বাধীন দেশের বাঙালি নয়? আমরা কি 1947 সালে এসের জন্য যুদ্ধ করি?